আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ফাইবারের সিক্রেট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পর্বে থাকবে যে আপনারা কিভাবে বায়ারকে কনভিন্স করে বায়ারের সাথে কথা বলে সহজে কাজ নিতে পারেন, এবং কিভাবে আপনি বায়ারের সাথে দীর্ঘ সময় ধরে কাজ করবেন, এবং আপনার একটি ক্লায়েন্টের সাথে দীর্ঘমেয়াদী কাজ করার জন্য তাদের সাথে কিভাবে যোগাযোগ রাখবেন, সম্পূর্ণ থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। তো আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আপনাদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে ফাইবারের কোর্সটা করাচ্ছি। এখন আপনারা যে রিলেটেড কাজ করবেন আপনাদের কাজের উপরে ভিত্তি করে আপনারা বাইরের সাথে কথা বলবেন। কেউ বা ডাটা এন্ট্রি কাজ করেন, কেউ ডিজিটাল মার্কেটিং করেন, আপনারা কেউই সোশ্যাল মিডিয়া প্রমোশন করেন, যে যে ধরনের কাজ করেন আপনারা সেই রিলেটেড পোস্ট অনুযায়ী বায়ারকে অফার সেন্ড করবেন। এবং যখন তাদেরকে ইনবক্সে আপনারা আনতে পারবেন না, যদি বায়ার আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করে তাহলে আপনি তাদেরকে ইনবক্সে আনতে পারবেন, আর যদি বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট না করে তাহলে অবশ্যই বায়ারকে আপনার ইনবক্সে আনতে পারবেন না। তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও আপডেটের জন্য, আর সকলেই আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন আজকের ভিডিওতে। তো এই হচ্ছে আমাদের একটা ফাইবারের ইন্টারফেস। এটা আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তো এই পার্সোনাল অ্যাকাউন্টে এই যে দেখেন, এখানে আমি ইতিমধ্যে অনেকগুলা অফার পাঠিয়েছি বায়ারকে। বায়ার রিকোয়েস্টের জন্য আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছিলাম, তৃতীয় পর্বে, যে কীভাবে আপনারা বায়ার রিকোয়েস্টটি পাঠাবেন। বায়ার রিকোয়েস্টটি পাঠানোর জন্য আপনাদের এই ফাইবারের ড্যাশবোর্ড অপশন থেকে মোড়ে আসবেন, এখানে বায়ার রিকোয়েস্ট। দেন বায়ার রিকোয়েস্টে আসার পরে দেখেন এই যে এখানে আমার অ্যাক্টিভ ছিল একটা, আমি এ পর্যন্ত 242টি অফার সেন্ড করেছি বায়ারকে। তো এইখানে একজন দেখেন, এই যে একটা কাজ, আই এম লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্টিক টু ওয়ার্ক উইথ ডিউরিং এ মান্থ এ জানুয়ারি। মানে তার সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্টিকের জন্য দেখেন এখানে সেন্সিটিভ বিষয়টি কী রয়েছে। দেখেন, আই ওয়ানলি ওয়ান্ট কম্পারেটিভ অফার, মাই এম উই ইনক্রিজ মাই ফলোয়ার অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক মাই অ্যাবাউট 500। তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য 500 ফলোয়ার প্রয়োজন। নো অ্যাগেন ডাইনামিক এবং ইনঅ্যাক্টিভ, সবগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। তার জন্য তার দুইটা অ্যাকাউন্টে টোটাল 500 করে 1000 ইনস্টাগ্রাম ফলোয়ার প্রয়োজন। তো এই কাজটা আমরা বুঝলাম, এটা অফার সেন্ড করলাম, এটার বাজেট হচ্ছে বাইরে $20। পরবর্তী একটা অফার হচ্ছে দেখেন, এই যে একটা অফার, তিনি লিখেছেন আই এম লুকিং ফর হেল্প টু প্রমোট এ টুইট, তার টুইটার অ্যাকাউন্টটিকে প্রমোট করে দেওয়ার জন্য। এই বায়ারের বাজেট হচ্ছে $20। তো আমি এখানে অলরেডি অফার সেন্ড করেছি, এবং কীভাবে অফার সেন্ড করতে হয় তা আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকের এখানে দেখেন আমি কীভাবে কী কী লেখে অফারগুলো সেন্ড করেছি। অবশ্যই ভিন্ন ভিন্ন কিছু লিখবেন, সব জায়গাতে একই রকমের লেখা লিখবেন না। বায়ারের পোস্ট দেখে আপনারা আপনাদের মতো করে অফারটা সেন্ড করবেন। সো এইখানে হচ্ছে আমি লিখেছি, হ্যালো, আই এম ইন্টারেস্টেড টু হেল্প ইউ অ্যান্ড ইউর প্রমোট টুইট, আই ডো পারফেক্ট অ্যান্ড অ্যাক্টিভ প্রমোট, আই এম এক্সপার্ট প্রফেশনাল অন দিস সাইট, ট্রাই ওয়ান্স, সেন্ড মি ইউর টুইট লিঙ্ক ফর প্রমোট পারফেক্টলি, বেস্ট রিগার্ডস। আমি এটার জন্য এটা লিখে দিয়েছিলাম। দেন আমার আরেকটা এখানে দেখেন, আই নিড এ সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজার। তো তার এখানে সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজার দরকার, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা কাজ। বায়ারের বাজেট হচ্ছে $50। সো আমি এখানে আরেকটা অফার সেন্ড করেছি, দেখেন, হ্যালো, আই এম হেয়ার টু হেল্প ইউ, আই এম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট, আই ওয়ান্ট টু প্রমোট পারফেক্টলি মার্কেটিং সিস্টেম, কন্ট্রাক্ট উইথ মি, বেস্ট রিগার্ডস। আমি এতটুকু লিখে দিয়েছি। এখানে বায়ারে আপনাদেরকে যতটুকু করে পোস্ট করে, বায়ার যদি আপনাকে বড় করে একটা পোস্ট করে, তো আপনি এখানে সেন্সিটিভ বিষয়গুলো বুঝবেন, বুঝে আর্টিকেলগুলো ক্লিয়ারলিভাবে লিখে, আপনারা এখানে আনসারটা করবেন। হতে পারে অনেক বড়, এখানে এই যে দেখেন, এখানে অনেকে অনেক রকম বড় পোস্ট করে,
তো আমি এখানে আমার মতো করে সেন্সিটিভ কিছু বিষয় দিয়ে দিয়েছি। এখানে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেন্সিটিভ বিষয়, এই যে দেখেন এখান থেকে আমরা ধরবো সেন্সিটিভ বিষয়টা, আই ওয়ান্ট টু অ্যাট লিস্ট 800 টু 1000 এডিশনাল ফলোয়ার এ মান্থ, ভেরি গুড এঙ্গেজমেন্ট অন দ্য পোস্টেড। এটা হচ্ছে তার একটা সেন্সিটিভ পয়েন্ট। আরেকটা হচ্ছে দেখেন, আই রিকোয়ার এ ফুললি টাইম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজার অ্যান্ড আই এম ওয়াইলিং টু পে $250 এ মান্থ। সো এভাবেই কিছু সেন্সিটিভ বিষয় বায়ারের আপনারা লক্ষ্য করবেন, তারপরে আপনাদের অফারটা আপনারা সেন্ড করবেন। সো এখানে হচ্ছে আর একটা বিষয়, যে যে আমরা আজকের জন্য যে ভিডিওটা করা সিক্রেট একটা বিষয়, তা হচ্ছে আমরা সরাসরি অফার সেন্ড করার সাথে সাথে কীভাবে বায়ারের সাথে যোগাযোগ করব। তার জন্য যদি হয় যে আমরা বায়ারের ফেসবুকে যোগাযোগ করব, বায়ারের পার্সোনাল ওয়েবসাইটে যোগাযোগ করব, এবং যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল বায়ার হয় তাহলে সরাসরি তার ওয়েবসাইটে যেয়ে আমরা তার সাথে যোগাযোগ করে তাকে মেল করে আমরা আমাদের অর্ডারটাকে সিকিউরভাবে আমাদের অর্ডারটা নিয়ে নেব। এবং যদি কোনো মেল অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি তাদের ইমেল অ্যাড্রেসের সাথে যোগাযোগ করব এবং আমরা তার মেলে সরাসরি মেল সেন্ড করে দেব তাদের কাজটির জন্য। তো আজকে আমি আপনাদেরকে আরেকটি সিক্রেট সিস্টেম দেখাচ্ছি, তা হচ্ছে এই যে একটা বায়ার, এখন আমরা এই বায়ারটাকে সরাসরি ইনবক্সে মেসেজ করবো আমাদের কাজের জন্য। খুবই সিক্রেট একটা বিষয়, যখন সে পোস্ট করেছে, পোস্ট করার পরে আমাদের অফারটা আমরা সেন্ড করব। আমাদের অফারটা সেন্ড করার পরে এই সেন্ড অফারে যখন বায়ারের ডিটেলস, সরি বায়ারের কাজের ডিটেলস এবং বায়ারের ইউজার নেমটা থাকবে, আমরা ফার্স্টলি বায়ারের কাজের ডিটেলসের উপরে ভিত্তি করে এবং যে টার্গেটেড বায়ারটা রয়েছে আমাদের, এই যে আমি এই বায়ারটার সাথে কন্ট্যাক্ট করব, আমরা এই ইউজার নেমটা এতটুকু কপি করে নেব। দেন এটাকে কপি করার পরে আমরা একটা ব্রাউজারের অন্য একটা ট্যাবে যাব। যাওয়ার পরে কন্ট্রোল বি পেস্ট করে আমরা এখানে অ্যাট FSCE আমরা দেখব এই ইউজার নেমে কি ফেসবুকের কোনো অ্যাকাউন্ট রয়েছে কি না আমাদের টার্গেটেড বায়ারটার। দেন আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এই যে দেখেন এখানে লিখেছে কি ফ্রিডেল ইজি, ফ্রিডেল ইজি, এটা হচ্ছে এতটুকু হচ্ছে বায়ারের ফার্স্ট নেম, এটা হচ্ছে বায়ারের ফার্স্ট নেম এবং এটা হচ্ছে বায়ারের লাস্ট নেম। এখন আমরা এতটুকু ফলো করব যে এখানে কোনো টার্গেটেড আমাদের নেম রয়েছে কি না। ইডি ফ্রিডেল প্রোফাইল, এই যে দেখেন ফ্রিডেল ইজি, এখানে স্মল লেটার দিয়ে এখানে ক্যাপিটাল লেটার দিয়ে, তো আমরা এটাকে চেক করে দেখব যে ফাইনালি এটা কি আমাদের টার্গেটেড প্রোফাইলটা কি না এবং এটা কি আমাদের টার্গেটেড বায়ারটা কি না। সো তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমাদের নির্দিষ্ট বায়ারের পিকচারটা দেওয়া নেই, তো আমরা দেখবো বাইরের প্রোফাইলে কী ধরনের পিকচার দেওয়া রয়েছে ফাইবার ইউজার নেমে। সো এখানে দেখেন তিনি একজন নিগ্রু দেখা যাচ্ছে এখানে, ইয়েস এটাই হচ্ছে আমাদের টার্গেটেড বায়ার। সেজন্য আমরা এখানে ডাউনলোড একটা জিপিজি ফাইল দিয়েছে, এটাকে আমরা একটু ট্রাই করে দেখব, দেখি বায়ার এখানে কী অ্যাটাচ করেছে। তার সাবস্ক্রাইব প্রয়োজন, $20 হচ্ছে তার বাজেট। এই যে দেখেন এখানে আমি আপনাদেরকে বড় করে দেখাতে পারছি না, তো আপনি এভাবে ট্রাই করে দেখবেন। এই হচ্ছে আমাদের টার্গেটেড বায়ারটা, এই যে এই যে নিগ্রু বায়ারটা, এটা হচ্ছে আমাদের টার্গেটেড বায়ার। সো আমরা এই যে দেখেন একটু পিকচারটাকে আপনারা ফলো করেন, এই যে দেখেন সেম সেম বায়ারটা এখানে, এটা তো আমরা এখানে বায়ারটাকে পেয়ে গেলাম। এখন আমরা যদি চাই যে লং টাইম ধরে আমরা এই বায়ারটার সাথে কাজ করব এবং পরবর্তীতে আমাদের অর্ডারটা পাওয়ার আশা রয়েছে অবশ্যই, সো আমরা ডিরেক্টলি তাকে ফেসবুকে ফ্রেন্ড করে নেব। ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে আমরা ডিরেক্টলি ইনবক্সে তাকে একটা মেল পাঠিয়ে দেব, সরি আমাদের অর্ডারটা পোস্ট করে দেব। আমরা এইখানে যে পোস্টটা করেছি, অবশ্যই আপনার এই গিগের যে আপনার প্রমোশন, গিগের যে আপনার টাইটেল আর আপনি যে বায়ারকে অফারটা সেন্ড করেছেন সেমলি এটাকে আপনি এতটুকু কপি করবেন, দেন এখানে ফেসবুক ইনবক্সে ডিরেক্টলি আপনারা এটাকে সেন্ড করে দেবেন। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। এভাবে সেন্ড করার পরে অফকোর্স আপনাকে বায়ার রেসপন্স করবে, আপনার হয়তো বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। যেহেতু আপনি ফাইবারে, তার একটা সাবস্ক্রাইবারের কাজ দরকার, এখানে দেখেন পারমানেন্ট ইউটিউব সাবস্ক্রাইবার অন মাই ইউটিউব, সো সে হয়তো বা আপনার কাছ থেকে 1000 ইউটিউবেই 1000 সাবস্ক্রাইব আশা করতে পারে।
পরবর্তীতে হয়তো বা আরও কোনো সার্ভিস দিলে সে আপনার সাথে ফেসবুকে ডিরেক্টলি যোগাযোগ করবে, হয়তো বা ফাইবারে আপনাকে নক করবে। তো এই হচ্ছে সবচেয়ে একটা সিক্রেট সিস্টেম। আর এছাড়া আরেকটা সিক্রেট সিস্টেম রয়েছে, আমরা এটাকে দেখব, সে কি কোনো ইন্ডাস্ট্রিয়াল কিনা, সে কোনো ইন্ডাস্ট্রিয়াল আন্ডারে রয়েছে কিনা, অথবা তার নামে কোনো ওয়েবসাইট রয়েছে কিনা। সেই জন্য আমরা ডিরেক্টলি এখানে যাব। সো আমরা যদি এখানে এই যে দেখেন ফিডেল ইজ, হয়তোবা সে কোনো ইন্ডাস্ট্রিয়াল না অথবা সে কোনো এমপ্লয়ার না, সেই জন্য আমরা এটাকে আরেকটা সিস্টেম করব। এটা এখানে দেওয়ার পরে আমরা এই নাম্বার জন্য স্ল্যাশ দিয়ে দুইটা দিব এবং এটাকে এতটুকু দিব। দেওয়ার পরে আমরা এখানে লিখব gmail.com, এখানে আমরা gmail.com লিখে দেব। দেন gmail.com লেখার পরে এখানে একটা স্পেস দেবো আমরা, ইন্টার দেব, দেখব এখানে তার নামে নির্দিষ্ট যে জিমেলটাকে আমরা সার্চ করছি সেই জিমেলটাকে এখানে পাওয়া যাচ্ছে কিনা। সো এই যে দেখেন, এই যে আমরা টার্গেটেড জিমেলটার নিচে দেখেন, টার্গেটেড জিমেলটা আমরা এখানে পেয়ে গেলাম। এই সেই ব্যক্তি ফুডল, এই যে দেখেন এই হচ্ছে তার টার্গেটেড জিমেল। তো এখানে ডট দেওয়া রয়েছে, বাকিটা ডট কম হবে, সেই জন্য আমরা এখান থেকে ডিরেক্টলি জিমেলে চলে যেতে পারি। সরি, এখানে আমার জিমেলটা ওপেন করা রয়েছে। আমরা এই জিমেলে যাওয়ার পরে কম্পোজিট ক্লিক করব, দেন এখানে এতটুকু ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা যেটা তার ফেসবুকে রয়েছে এতটুকু আমরা এখান থেকে কপি করে নেব। দেন আমরা এখানে কপি করে নেওয়ার পরে এটাকে ইন্টার দেব। আমরা এটাকে জিমেল ফরম্যাট করে নেব, দেন আমরা এখানে ক্লিক করে দেখি। তো এই নামে আমরা এটার উপরে মাউস ধরব, ধরার পরে দেখব যে এটা অ্যাক্টিভেল জিমেল না, এটা অ্যাক্টিভ না। তো আমরা আরেকটু গুগলে এটাকে নিয়ে সার্চ করব। সো এইভাবে যদি আপনারা জিমেলটা এভাবে না পান, আমরা আরেকটা ওয়ে এখান থেকে ফলো করব। পুরোটাকে কন্ট্রোল এতে পুরোটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আবার আমরা কন্ট্রোল সি করে, কন্ট্রোল সিতে কপি করে ইমেল এক্সট্রাক্টরে চলে যাব। ডিরেক্টলি আমরা ইমেল এক্সট্রাক্টরে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল বি দিব, এই কমা অপশন রয়েছে এখানে আমরা এটাকে নিউ লাইন করে দিব। দেন এখানে এক্সট্রাক্ট, এই যে দেখেন এখানে দুইটা জিমেল পাওয়া গেল। অবশ্যই যেহেতু আমরা ফেসবুক থেকে এই নামে আমরা এটাকে পেয়েছি, সো এখান থেকে আমরা নিশ্চিত যে এই দুইটা জিমেলের ভিতরে যে কোনো একটা হচ্ছে তার জিমেল। সো এটাকে আমি দুইটা জিনিস আমরা কপি করে নেবো এখান থেকে, দেন এটাকে আমরা নোট পেড়ে রাখবো। রাখার পরে এখান থেকে এটা কপি করলাম, এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে আমরা যেন আবার চলে গেলাম। এখন এটার উপরে মাউস পয়েন্ট ধরবো, দেখবো এখানে টার্গেটেড লোকটার পিকচারটা রয়েছে কিনা, যে পিকচারটা আমরা ফেসবুকে পেয়েছি সেটাকে আমরা এখানে পাই কিনা। সো এটা না আমাদের, এই যে দেখেন এখানে দুইটা চারটা তীর আমাদের অ্যাক্টিভ রয়েছে, এখান থেকে আমরা একটা কনফার্ম হতে পারি যে এটা আমাদের টার্গেটেড মেইল। সো এখানে আমরা আবার আমাদের যে
মেসেঞ্জারে যেটা কপি করেছিলাম সেটা আপনারা এখান থেকে নিয়ে কপি করে পেস্ট করে এখান থেকে জিমেলটা সেন্ড করে দিবেন। সো এইভাবে আপনারা একটা ভায়ারকে সহজেই আপনাদের ইনবক্সে নিয়ে যেতে পারেন। এ হলো সিক্রেট একটা টিপস। দেন তারপরে হচ্ছে আপনারা কীভাবে ভায়ারের সাথে মেসেঞ্জারে, সরি, ইনবক্সে আপনারা কীভাবে ডিরেক্টলি কথা বলবেন। এই যে দেখেন প্রত্যেকটা ভায়ার আমার এখানে, আমার এখানে যে প্রত্যেকটা ভায়ার রয়েছে সবাইকে আমি এই ট্রিক্স অনুযায়ী এখানে নিয়ে এসেছি। দেখেন উনি একটা পোস্ট করেছিল, এই যে এই ভায়ারটাকেও আমি এখানে নিয়ে এসেছি, এই যে দেখেন, তারপর এই ভায়ারটাকেও আমি এখানে নিয়ে এসেছি। সেম টাইপে এই ভায়ারগুলোকে আমরা এখান থেকে নিয়ে এসেছি। এই যে একটা ভায়ার, এটাকে আমরা এখানে এভাবে নিয়ে এসেছি, যে আপনাদেরকে যে সিস্টেমটা দেখালাম সেম এভাবে আমি এখান থেকে ভায়ারটিকে নিয়ে এসেছি। তো তার জন্য আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাচ্ছি। ভায়ার রিকোয়েস্টে যাওয়ার পরে দেখেন এখানে আমার ভায়াটার নাম হচ্ছে র্যাঙ্ক হারভেস্ট, আমরা এটা কিন্তু দেখব। এখানে যাব, যাওয়ার পরে দেখবো আমি এখান থেকে কীভাবে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা, এটাকেও আমি এখান থেকে নিয়ে এসেছিলাম হিসাম, এই যে এটা। তো আমি তাকে ফার্স্টলি এখানে ডিরেক্টলি ইনবক্সে মেসেজ করেছিলাম, ইনবক্সে মেসেজ করার পরে সে আমাকে নক করেছে, এই যে দেখেন এটা। আর দ্বিতীয়টা হচ্ছে জ্যাক রেসার, এটা ওকে নেম, দেখেন আর যেটা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে লুট মোড। এখানে আরো রয়েছে দেখেন, এই যে একটা মোমারেক্স নামে একটা, এই যে দেখেন আমি আপনাদেরকে এটাকে একটু দেখাচ্ছি, এই যে এটা। এটাকে আমি বিট করেছিলাম, তারপরে এসে আমাকে নক করেছিল। তো এই হলো আরেকটা, এটাকে আমি ডিরেক্টলি দেখেন কীভাবে সিস্টেমটা করেছি, এই সিস্টেমটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন হেয়ামুন নামে, এই হচ্ছে আমার ডিরেক্টলি ফাইবারে আনা, এটাকে ডিরেক্টলি আমি ইনবক্স করেছিলাম। এখান থেকে আপনারা এই নামটাকে যদি ফাইবারে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা শো, এখানে নামটা শো করবে না। সেই ক্ষেত্রে আমি এই ট্রিক্সটা কাজে লাগিয়েছিলাম, যেভাবে আমি ফেসবুকে নক করেছিলাম তাকে, ফেসবুকে নক করার পরে অটোমেটিকলি যখন আমি গুগলে সার্চ করলাম তার নামটা ফাইবারের লিস্টে চলে এসেছিল। তখন আমি এখান থেকে দেখেন ফার্স্ট টাইম তার একটা গিগ ধরেছিলাম, যখনই তার নামটা গুগলে শো করলো গুগল থেকে, ফেসবুক থেকে আমি তাকে মেসেজ করার পরে যখন আমি গুগলে যে সার্চ করলাম তার নামটা, তখন তার ফেসবুক অ্যাকাউন্ট এবং গুগল সহ এখানে শো করেছিল। তারপরে আমি ডিরেক্টলি তাকে ইনবক্সে মেসেজ করলাম, মেসেজ করার পরে এই যে দেখেন, হ্যালো, আই এম হেয়ার ফর প্রমোট ইউর ইউটিউব কুকিং চ্যানেল উইথ 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা তার পোস্টে চেয়েছিল। দেখেন 4000 ঘন্টা ওয়াচ টাইম তার প্রয়োজন, তার বাজেট হচ্ছে $50, কিন্তু এখন পর্যন্ত সে কোনো রেসপন্স করে নাই। তো এভাবে প্রত্যেকটা ভায়ার আমার এখানে আনা, এ হচ্ছে সিক্রেট টিপস। আর যারা বিশেষ করে ইউটিউব প্রমোটেড কাজ দিবে, যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক সহ যারা এখানে দিয়ে দিবে, আপনারা কী করবেন, একটা সিক্রেট সিস্টেম আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখি আমার এখানে ইউটিউব লিঙ্ক দেওয়া কোনো চ্যানেল রয়েছে কি না, সো আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে দেখেন একটা এখানে সিক্রেট একটা সিস্টেম, দেখেন এই যে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক সহ দিয়ে দিচ্ছে, আই ওয়ান্ট প্রমোট দিস। এইখানে এতটুকু আপনারা কপি করবেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, ডিরেক্টলি আপনারা আপনাদের ট্যাবে চলে যাবে, যে এন্টার দিয়ে দেবেন। ইন্টার দেওয়ার পরে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে, দেখেন 2020 খতম হয়ে গেল, ইসনে আমি বহুত কিছু শিখা দিয়ে। এটা হচ্ছে তার পার্সোনাল ইউটিউব চ্যানেল যেটাকে সে প্রমোট করতে চাচ্ছে, নাম হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমরা ডিরেক্টলি অ্যাবাউট অপশনে চলে যাব।
অ্যাবর্ট অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে তার ইমেলটা নিব, ইমেল নিয়ে ডিরেক্টলি তার সাথে আমরা কন্ট্যাক্ট করব। এই যে দেখেন সে এখানে তার ইমেলটা অলরেডি দিয়ে দিয়েছে, ইউ ক্যান অলসো পার্সোনালি কন্ট্যাক্ট উইথ মি ভায়া জিমেল। এই যে দেখেন এটা তার জিমেল এখানে সে দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে সবাই হয়তো বা ডিসক্রিপশনে তাদের জিমেলটা দেওয়া থাকবে না, তারা দিবে না সাধারণত। সো আমরা এখানে ডিটেলস অপশনে আসবো, আসার পরে ভিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ক্যাপচাটা আমরা একটু পূরণ করে নেবো, নিয়ে সাবমিটে ক্লিক করে দেবো। এই যে দেখেন এটা হচ্ছে তার হাইড করা জিমেল। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এভাবে তাদের জিমেলটা নির্দিষ্টভাবে দেওয়া থাকে, আপনারা সহজভাবে এখান থেকে আপনাদের জিমেলটা নিয়ে যেতে পারবেন। যেমন ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলটা কিছু করে দেখাচ্ছি। সো আমি এখানে যাব, আমি আমাদের ইউটিউব চ্যানেলটার নাম এখানে লিখলাম। আচ্ছা এখানে আমি ইউটিউব চ্যানেলটার নাম দেওয়ার পরে এই যে দেখেন আমার চ্যানেলটা এখানে আসলো, দেন এখানে ক্লিক করলাম, আমি আমার চ্যানেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্টুডিওতে গেল, দেন সেমভাবে আমরা এখান থেকে যে সরি এখানে আমার চ্যানেলটা লগ ইন করা দেখে সেম ট্যাবটা শো করছে। আমি এখানে একটা সিস্টেমে যাব, সিস্টেমে যাওয়ার পরে এই যে অ্যাবাউট অপশনটাতে যাব, অ্যাবাউটে দেন আপনারা ভিউ ইমেল অ্যাড্রেস দেখেন, ভিউ ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এই যে অটোমেটিকলি আমার এখানে আমার ইমেল অ্যাড্রেসটা শো করিয়ে দেবো। সো এইভাবে আপনারা সিক্রেট উপায়ে সবার ইমেলটা কানেক্ট করে নেবে, নিয়ে ডিরেক্টলি বাইরের সাথে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের কাজটা তাদেরকে ইনবক্সে নিয়ে এসে আপনাদের কাজটা আপনারা নিয়ে নেবেন। তো এই হচ্ছে সিক্রেট সিস্টেম, সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সালামু আলাইকুম।